হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাভিং প্রিয়াঙ্কা স্কিন কেয়ার। আমি হলাম প্রিয়াঙ্কা। তোমরা যদি বাজার থেকে কোনো নাইট ক্রিম না কিনে লাগাতে চাও, তাহলে ঘরে বসে খুব সহজেই নাইট ক্রিম বানিয়ে লাগাতে পারো। এটা হলো স্যান্ডেলউড নাইট ক্রিম। চন্দন তোমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করবে, তোমাদেরকে একটা ফেয়ারার কমপ্লেকশন দেবে, তোমাদের ডার্ক স্পট ও স্কার্স রিমুভ করতে সাহায্য করবে। এর থেকে স্কিন খুব স্মুথ আর টাইট হবে, এর থেকে স্কিনে গ্লো আসবে। তোমরা একবার এই ক্রিমটা বানিয়ে ইউজ করো, আর এই সবকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিই এটা বানাতে হবে কিভাবে। স্যান্ডেলউড নাইট ক্রিমটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ স্যান্ডেলউড পাউডার। ওয়ান পিঞ্চ টার্মারিক পাউডার, দু চামচ অ্যালোভেরা জেল, অলিভ অয়েল নিচ্ছি এক চামচ। যাদের কাছে অলিভ অয়েল থাকবে না, তারা কোকোনাট অয়েল ইউজ করবে। আর নিয়ে নিচ্ছি এক চামচ রোজ ওয়াটার। ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্সড করা হয়ে গেছে, তোমাদের সিম্পল DIY স্যান্ডেলউড নাইট ক্রিম রেডি। এই ক্রিমটাকে রেগুলার রাত্রে শোয়ার আগে নিজের ফেসটাকে ভালো করে ওয়াশ করে লাগিয়ে শুতে পারো। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলেছিলাম, এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর দেখবে তোমাদের স্কিনে যত রকমের প্রবলেম রয়েছে সব ঠিক হয়ে যাবে। যেমন খুব ভালোভাবে ট্যানটাকে রিমুভ করবে, স্কিনে যদি কোনো স্পট পিগমেন্টেশন থেকে থাকে সেটাও ভালোভাবে রিমুভ হয়ে যাবে, স্কিনটা অনেকটা ব্রাইট ও স্মুথ হয়ে যাবে, সাথে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে। ভালো রেজাল্ট পেতে হলে তোমরা টানা 2 থেকে 3 সপ্তাহ রেগুলার লাগাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।